সৃজন খবর বাংলা, খবর যেখানে জীবনের কথা বলে। রাজমিস্ত্রি থেকে কর্ণগঞ্জ নবগ্রামের প্রমোটারদের কাছে লেবার কন্ট্রাক্ট নিয়ে লেবার সাপ্লাই দেওয়া, তারপর ক্রমশ জমি বাড়ির দালালি করে বাড়তি আয়ের পথ। দ্রুত অর্থনৈতিক অবস্থার পরিবর্তনে কি কাল হলো কানাইপুরের প্রসেনজিৎ বাড়ুই? আর তার জেরেই কি ঘরের মধ্যেই বেঘরে প্রাণ দিতে হলো বছর 23-24 সুন্দরী গৃহবধূ মৈত্রী বাড়ুইকে? ঠিক কি কারণে স্বামীর হাতে অকালে প্রাণ গেল মৈত্রীর? উঠছে অনেক প্রশ্ন। গত বুধবার বিকেলে নিজের ঘরের মধ্যে সবে খেয়ে উঠে 5 বছরের ছেলেকে নিয়ে বসেছিলেন মৈত্রী। তখনই কাজ থেকে ফিরে সেই ঘরে ঢোকে স্বামী প্রসেনজিৎ, হাতে ছিল রিভলভার। পরক্ষণেই পটকা ফাটার মতো শব্দ, স্ত্রী মৈত্রীর গলার ঠিক নিচে কলার বোনের কাছেই লাগে একটি গুলি, বের হতে থাকে রক্ত। এরপরই গুলিবিদ্ধ অবস্থায় মৈত্রীকে তারা নিয়ে আসে কানাইপুরের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। চিকিৎসকরা ততক্ষণে মৈত্রীকে মৃত বলে ঘোষণা করেন। স্বামী প্রসেনজিৎ বাড়ি প্রথমে পুলিশকে জানায় বাড়ির পাশের পুকুরে সে রিভলভারটি কুড়িয়ে পেয়েছিল, সেটা স্ত্রীকে দেখাতে গিয়ে কোনো কারণে গুলি বেরিয়ে গেছে। পুলিশ প্রথমে জিজ্ঞাসাবাদের জন্য প্রসেনজিৎ বাড়ুইকে আটক করে থানায় নিয়ে যায়। পরে বৃহস্পতিবার তাকে শ্রীরামপুর মহকুমা আদালতে তোলা হয়। মহামান্য বিচারক প্রসেনজিৎকে 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। পরে প্রসেনজিৎ পুলিশের জেরায় আগের বয়ান বদল করে জানায় ওই রিভলভার সে পাড়ার একটি বাড়িতে কাজ করতে গিয়ে কুড়িয়ে পায়, তাই দ্বিতীয়বার বয়ান পরিবর্তনে সন্দেহ থেকেই যায়। এমনকি এই ঘটনায় গুরুত্ব বিচার বিশ্লেষণ করে শুক্রবার প্রসেনজিৎদের বাড়িতে আসে ফরেন্সিক টিমও। কিন্তু প্রশ্ন উঠছে ঠিক কী কারণে বা কোথা থেকে সে এই আগ্নেয়াস্ত্র পেল। তবে বিভিন্ন সূত্র মারফত জানা গেছে একসময় রাজমিস্ত্রির কাজ করে জীবন শুরু করলেও ইদানিং সে স্থানীয় এলাকার বিভিন্ন প্রমোটারদের সঙ্গে জমি বাড়ির দালালি কাজের সঙ্গে যুক্ত হয়েছিল, যার ফলে বর্তমানে প্রসেনজিৎ আর রাজমিস্ত্রির কাজ করত না, পরিবর্তে প্রমোটারদের লেবার সাপ্লাই করত, সঙ্গে জমি বাড়ির দালালির কাজও করত। ফলে আগের থেকে অর্থনৈতিক অবস্থা বেশ সচ্ছল হয়েছিল, এমনকি বিজেপি পার্টির সঙ্গেও সে যুক্ত হয়েছিল, ফলে তার কাছে অনেকদিন ধরেই আগ্নেয়াস্ত্র থাকত। এমনকি উঠে আসছে তার পরকীয়া তত্ত্বের কথাও, আর তাই অনেকেই মনে করেছেন তার স্ত্রী মৈত্রীও এই ব্যাপারে কিছু হয়তো জানত। প্রতিবাদ করায় ভয় দেখাতেই হয়তো সে গলার কাছে রিভলভার ধরেছিল, সেখান থেকেও দুর্ঘটনা ঘটে যেতে পারে। তবে এ ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী ছিল তাদের একমাত্র 5 বছরের শিশুপুত্র, তাই অনেকে মনে করছেন পুলিশ শিশুটির মুখ থেকে কিছু কথা জানতে বা শুনতে পারে, তাহলে হয়তো সেদিন এই ঘটনায় কিছু সত্যি বেরিয়ে আসতে পারে। তবে স্থানীয় মানুষজনের অনেকের বক্তব্য ইদানিং প্রসেনজিতের চালচলনে বেশ পরিবর্তন এসেছিল, পুলিশ এখন সব দিক খতিয়ে দেখছে বলেই জানা গেছে। আমরা ফিরে আসছি সেই খবরে একটি বিরতির পর। নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংক, আধুনিক ব্যাংকিং পরিষেবার যাবতীয় সুযোগ, আপনার ব্যাংক আপনার পরিবারের ব্যাংক। কর্ণগঞ্জ মাদার ইন্টারন্যাশনাল স্কুল অ্যাফিলিয়েটেড টু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি, অ্যাডমিশন গোয়িং অন। ওম জুয়েলার্সে সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ, কর্ণগঞ্জের ওম জুয়েলার্স। নবগ্রাম ইন্ডেন প্রতিদিন 24 ঘন্টা আপনাদের সেবায়, ডোমেস্টিক ছাড়াও কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়াল সার্ভিসও দেওয়া হয়। ছেলে রাজমিস্ত্রি কাজ করে, এখন হাতের জন্য পারে না, লোক দিয়ে করায়। এখন কন্ট্রাক্টরই করে রাজমিস্ত্রি। কি ঘটনা ঘটেছিল আজকে? কিছুই বলতে পারবো না বাবা, আমরা এই ঘরে খাচ্ছিলাম, টিভি দেখছিলাম, টিভির আওয়াজ, বৌমা খাচ্ছিল, আমার ছেলে একবার আইলো, বলছি খাবি না, কয় পরে খাবো, চলে গেল, আবার খানিক পরে আইলো। মেয়েটারে বললাম তুই খেয়ে নে, ও কখন খাবে না খাবে, তারপর খাইতে বসে খাচ্ছে, তারপর ও আইলো, এসে ঘরে ঢুকলো, খানিকক্ষণ পরে দেখি একটা আওয়াজ হইলো, আর কী রে ওরা মারলি না কি করলি? ওরা মাঝে মাঝে ইয়ার্কি মারে, তারপর
দেখে কিছু বৌমা গলায় কিন্তু রক্ত বেরায়, সঙ্গে সঙ্গে ধরছে, নিয়ে যাইতে পারে না ওর বাবা, বুড়ো মানুষ নিয়ে গেছে, তাও হসপিটাল নিয়ে গেছে। এখন আর কিছু খবর জানি না, মনে কেউ কিছু কয়ই না। আইলো ওর বাবা বলে কি ও নাই। কটা নাগাদ হয়েছে? কটা নাগাদ হয়েছে? কটা? 3টের সময় তো আমরা খাচ্ছিলাম, এরমই সময়ই হবে মনে হয়। ছেলের সঙ্গে কি বৌমার আগে কোনো সমস্যা হতো, অশান্তি হতো? এরম সেরকম নয়, মানে ওই একটু আধটু এটা ওটা খায় মাঝে মাঝে, হয়তো একটু বকাবকি রাগারাগি, এমনি উতুল কালাম ঝগড়া ফগড়া এইসব হয় না। এই আর কি, আর কিছুই বলতে পারবো না স্বামী ব্যাপার। আর এমনি ওরা খুটাখাটি আর কি মেরে কেউ চর্তাব দেয়, এই এই করে, ওই কারণে ছেলেটা তো বড় হয়েছে, তোরা এরকম ইয়ে আর কি মারো। আমরা ওই একটা ঘরে খাই তো আলাদা, আমরা ওই নিরামিষ খাই আর কি, আর ওদের ঘরে ওরা খাচ্ছে। এবার আমরা খেয়ে দিয়ে বসছি, এই সময় এই ওই ও কী করলো, ওই পায়খানা দিয়ে না কোন দিকে গেলো আইয়া আসলো। তাই আমি ভাবছি ওই যে ই থাকে না, পটকা থাকে না, এরকম একটা আওয়াজ আছে ফট করে, এই ঘরের মধ্যে ফটকা ফটাই, এই বলে আমরা আগাইছি। ছেলেটাও ছিল তখন, এর মধ্যে দেখি ওই মেয়েটা কান্না করে আমারে জড়াই যাচ্ছে, বাবা আমার কি হয়েছে দেখো, দেখতে গেছি, দেখি এখানে রক্ত পড়ে। সঙ্গে সঙ্গে জড়াই ধরে ডাক্তারখানা আনতে গেছি, আনতে আনতে তো ওই কোলে করে আমি রাখতে পারছি না, তারপর একটুখানি এনে ওখানে ও বাইক চালাইতে পারছে না, হাত পা কাঁপছে, তখন ওখানে দাঁড় করাইয়া একটা টোটোতে করে তারপর নিয়ে আসছি। সৃজন, খবর বাংলা নিউজ।